প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষার বড়ো প্রশ্নে সাজেশন দিতে চলেছি তোমরা সবাই জানো মোট দশটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে মোট পাঁচটি প্রশ্ন তোমাদের করতে হবে সাত পাঁচে পঁয়ত্রিশ নাম্বার তারই আমি সাজেশন দেবো আজ তো প্রথম প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি কি কি গিজার কি। দ্বিতীয় প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কি শ্বেত বিপ্লব কাকে বলে জেট বায়ুপ্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো চতুর্থ প্রশ্ন ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ লেখ বৃহৎ পরিকল্পনা অঞ্চল ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য উল্লেখ করো পঞ্চম প্রশ্ন ভারতে নগরায়নের সমস্যাগুলি কী কী ভারতে সেন্সাস অনুসারে পৌরবসতির প্রকারভেদ আলোচনা করো আইসোডাফেন কি ষষ্ঠ প্রশ্ন জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো পরিব্রাজন জনসংখ্যা বন্টনকে কীভাবে প্রভাবিত করে সপ্তম প্রশ্ন ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো নিবিড় ও ব্যাপক কৃষির পার্থক্য লেখো শ্রীলঙ্কায় নারকেল চাষের দুটি সমস্যা উল্লেখ করো অষ্টম প্রশ্ন ছত্তিশগড়ের উন্নতির জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন নবম প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য লেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো এলনিনোর দুটি প্রভাব লেখো দশম প্রশ্ন চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গমন প্রণালী আলোচনা করো এলুভিয়েশন ও ইলুভিয়েশনে পার্থক্য লেখো তো প্রিয় ছাত্রছাত্রীরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানে বেল আইকন ক্লিক করো যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা সহজেই পেতে পারো এবং অবশ্যই একটি লাইক দিও